সিরাজদি খানে উপজেলা প্রশাসন কর্তৃক রসুনিয়া ও মালখানগর ইউনিয়নের 200 বেদে পরিবারের মাঝে কম্বল বিতরণ ও প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প, যার জমি আছে ঘর নেই তার নিজ জমিতে গৃহ নির্মাণ, এর মাধ্যমে উপজেলার চোরমর্দন গ্রামের একটি গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক শায়লা ফারজানা কম্বল বিতরণ ও নবনির্মিত গৃহের চাবি গৃহহীন পরিবারের রুনা বেগমের নিকট হস্তান্তর করেন। এ সময় সাথে ছিলেন উপজেলার সহকারী কমিশনার রিনাত ফৌজিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী ইমতিয়াজ আশফাক, রসুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন সহ আরও অনেকেই। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, স্যান্ডেল, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট, এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707117113, 01707117114। SNN 24 TV, পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ।